আচ্ছা ঘূর্ণিঝড় এটা কি কোনো সুসংবাদ নিয়ে আসে? এটা কি আনন্দ ফুর্তির কোনো জিনিস নাকি এটা মুসিবত? মুসিবতের সময় আল্লাহ রাসূলের আমল ছিল বাড়ি ছেড়ে দে মসজিদে চলে আসছে, কারোর সাথে কোনো কথা না বইলা, আসমানে মেঘ ধরলে, শুনুন আকাশে মেঘ ধরছে, নবীজির মুখের হাসি নাই, একবারে বিষণ্ন মন, নবীজি কারোর সাথে কোনো কথা বলে না, অজু করে সরাসরি আল্লাহর ঘরে ঢুকে সালাতুল হাজত দুই রাকাত নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এর মধ্যে ভালাই যা আছে আপনি তা দান করেন, খারাপই যা আছে আল্লাহ আপনি সেগুলাকে দূর করে দেন, দোয়া করেন। আর আমাদের বাংলাদেশের কিছু মানুষকে আমরা দেখলাম ঘূর্ণিঝড় মোখা উপভোগ করার জন্য, কি উপভোগ করার জন্য সমুদ্র সৈকতে চারা তারা বাল বাচ্চা বিবি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে উলঙ্গ অর্ধুলঙ্গ হইয়া সবাই কিন্তু সমুদ্র সৈকতে ভিড় জমাইছে, ঠিক কিনা বলেন? আপনি বলুন তাদেরকে কি বলবেন আপনি? অনুভূতিটুকুন, অনুভূতি কত তলা নিতে গেলে এই কাজ এরকম সিদ্ধান্ত নিতে পারে মানুষেরা? হ্যাঁ স্বেচ্ছাসেবী যারা আছে তারা তো ওখানে গিয়েছেন, তামাশা দেখার জন্য যায় নাই তারা, তারা সেবক হিসাবে সেখানে গিয়েছে, কিন্তু এদেশের কিছু মানুষ তামসা দেখার জন্য উপভোগ করবার জন্য গিয়েছে। আল্লাহ ঘূর্ণিঝড় মোখা দিয়েছিল উপভোগ করার জন্য না, এই জাতিকে আল্লাহ পরিশুদ্ধ করার জন্য মাঝে মাঝে ধাক্কা দেয়, এগুলি মাঝে মাঝে দেয় হলো পরিশুদ্ধ করবার জন্য। অতএব এগুলোর থেকে উপদেশ গ্রহণ করা চাই, ইস্তেগফার বেশি করা চাই, তাওবা বেশি করা চাই, নামাজে দাঁড়ানো চাই, মসজিদমুখী হওয়া চাই, তা না করে বরং আরো উপভোগ করার জন্য যায়। কথা বুঝাতে পারছি? খবরদার, অনুরোধ করে বলবো, উপভোগ করার জিনিস না, খবরদার এরকম কোনো মুসিবতের স্পটে আপনি যদি যাবেন স্বেচ্ছাসেবক হিসেবে যান কিন্তু তামাশা করার জন্য যাইবেন, এটা আল্লাহ পাক এটা বড় জরাআত দেখানো হবে, নিজের বেড়াগিরি দেখানো হবে, নো এমনটা করিয়েন না, কখন কোন মুসিবত কার উপর দিয়ে বয়ে যাবে এটা বলা যাবে না। কথা বোঝাতে পারলাম? সারা জীবনের জন্য বিষয়টা মাথায় রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম বললে আল্লাহ শুনলে আল্লাহ সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।